<سؤال> 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 كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم كنتم خير امه اخرجت للناس মরুন মুনকার প্রথমে আমরা প্রশংসা আদায় করছি সেই মাহান রব আলিনের যিনি আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা এবং শোনার জন্য তার এই পবিত্র ঘর মসজিদের মাঝে একত্রিত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে কালিমাতে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় আপনাদের সকলের জানা আর তা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত অন্য কোনো কিছু নয় আর এই উদ্দেশ্যে তিনি মানব জাতির কাছে যুগে যুগে কালে কালে নবীর প্রেরণ করেছেন সেই নবীরাসুলের ধারাবাহিকতায় শেষ নবী হচ্ছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বে অসংখ্য অগণিত নবী অতিবাহিত হয়েছেন তিরমিজির বর্ণনায় আছে রাসুলি করিম সাল্ল ওয়াসাল্লাম বলছেন যে নবী এবং রাসুলের সংখ্যা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার আমাদের সমাজে প্রচলিত আছে লোকেরা বলে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লাখ চব্বিশ হাজার অথবা দিয়ে লাখের ব্যবধান তো এক লাখের ব্যবধান সম্বলিত যে হাদিসটি দুই লাখ চব্বিশ হাজার এটাও কিন্তু তিনমিজিতে আছে কিন্তু ওটার বর্ণনা সহি নয় সনদ সহি এক লক্ষ চব্বিশ হাজার রেওয়ায়ত সম্বলিত যে হাদিসটি সেটি হচ্ছে সহি এর মধ্যে রসুলের সংখ্যা হচ্ছে তিনশো পনেরো জন রসুলের সংখ্যা হচ্ছে তিনশো পনেরো জন এই সমস্ত নবী এবং রসুল যারা পৃথিবী থেকে গুজরে গেছেন তাদের কম বেশি প্রত্যেকেরই উম্মত ছিল আর সেই ধারাবাহিকতায় আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই নবী রসুলদের মধ্যে একজন কিন্তু তিনি সবার শেষ অতএব তার যে উম্মত এই উম্মত সবার শেষ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম সমস্ত নবীর আসলের মাঝে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ তিনি সাঈদুল মুরসালিন সেই পরিপ্রেক্ষিতে এই উম্মত সর্বোৎকৃষ্ট এই উম্মতও সর্বশ্রেষ্ঠ তাহলে এই উম্মতের যে স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে তার নবীর কারণে যেই বৈশিষ্ট্য আগের যুগের কোনো নবীর উন্মতের জন্য ছিল না সেই বৈশিষ্ট্যগুলো কি আমরা আজকে তা সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আসলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমি চেষ্টা করব যতদূর সম্ভব গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেগুলি আপনাদের সামনে আলোচনা করার আল্লাহ তালা যেন আমাকে দান করেন আলোচনা করার এবং আপনাদেরকে তৌফিক দান করেন তা থেকে উপকৃত হওয়ার ইল্লা বিল্লাহ ভাইরা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মত সর্বশ্রেষ্ঠ সমস্ত উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত পৃথিবীতে গুজরে গেছে এবং যে উম্মত এখন আছে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মোহাম্মাদী আল্লাহ তালা নিজেই কোরআনে কারিও বলছেন যে কুন্তুম খায়রা উম্মাহ কুন্তুম খায়রা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি খুশির কথা না নিঃসন্দেহে খুশির কথা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি নাস মানুষের সামনে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তবে এই শ্রেষ্ঠত্বের একটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে আল আমরুবিল মা মুনকার এটা হচ্ছে এই উম্মতের অন্যতম একটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আগের উম্মতেও ছিল মানে ইসরায়েলে ছিল কিন্তু তারা এটাকে পালন করে নাই কানু লাতা নাহন আমুন কারি ফালু ফালি ফালাভিসা মাহ কানুয়া ফালুন কোরান আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে ওরা আমর বিল মা আরুফ অন্যায় আনমুনকার করে নাই দেখে তাদের উপরে আল্লাহ লানত নর বসেছে তাদের মধ্যে এমন লোক ছিল যারা ভালো মানুষ তো সমাজে খারাপ লোক যারা তাদেরকে দেখলে তারা নিষেধ করতো যে তোমরা এটা অন্যায় করো না আল্লাহ নাকশ হবেন কিন্তু যখন তারা তাদের কথা শুনতো না তখন ওরা এই ভালো লোকগুলো ওদের সাথে মিশে চলাফেরা করতো আর কিছুই বলতো না এজন্যে আল্লাহ তাদেরকে লানত করেছেন এই উন্মতের একটি গুরুত্বপূর্ণ অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল রবিল মা আরুফ ওলমুন কার করে থাকে যার অন্য নাম হচ্ছে আর নাসিহা আর দিন ও নাসিহা দিন হচ্ছে নসিহতের ওপর নির্ভরশীল অর্থাৎ এই দিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন এই উম্মতের মাঝে নসিহত অবশিষ্ট থাকবে যেটাকে আমরা অন্য অর্থে বলি আ দা ওয়া আল্লাহর পথে দাওয়া রামপ্রিয় ভাইরা আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জো আইলাত উম্মতি খাইরুল উমাম মুসনাদে আহমদের রেওয়ায়ত যে আমার উম্মতকে সকল উম্মতের মাঝে সর্বোৎকৃষ্ট করা হয়েছে তিনি আরো বলেছেন যে কেয়ামতের দিন সত্তর সত্তর প্রকারে বা সত্তরটি উম্মতকে জাতিকে খাড়া করা হবে আর তাদের সত্তর নম্বর উম্মত হবে এই উম্মতে মোহাম্মদি ঊনসত্তর উম্মত হবে অন্যগুলো আর সত্তর নম্বর যে উম্মত সেটা হচ্ছে উম্মতে মোহাম্মদি সাল্লাম বলছেন যে এই উম্মত হচ্ছে সবার শেষে কিন্তু সবচাইতে উত্তম সর্বোৎকৃষ্ট তিনি আরো বলছেন যে উম্মতি মার হৌমাহ আমার এই উম্মত মার হৌমাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে ভাবে রহমত প্রাপ্ত এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহ সহ হান হাত এই উম্মদকে শ্রেষ্ঠ বানিয়েছেন এই শ্রেষ্ঠত্বের আরেক শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে এই যে এই উম্মদ তাদের দিনকে তাদের ধর্মকে আমল করে সনদের উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে সনদ এবং রেওয়ায়তের উপর ভিত্তি করে এই উম্মতের দিন প্রতিষ্ঠিত এই জন্যে এই উম্মতের এটা আরেকটি বৈশিষ্ট্য যারা বেদাবপন্থী সেরেকন্থী যারা অন্য জাতি তাদের কাছে কোনো একটা কিছু বলে দিলেই ওটা ধর্ম হয়ে গেল আপনি হিন্দু বলেন খ্রিস্টান বলেন অন্ধের মতো খ্রিস্টান নাকি তাদের খ্রিস্টানদের ঈশা আলা কি তাদের তাদের পুত্র মানে আল্লাহর পুত্র বলে দিল সবাই মেনে নিল মারিয়াম আলাই ইসলাম নাকি নওয়াজবি আল্লাহর স্ত্রী এইভাবে হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দেখেন ৩৩ কোটি দেবতা যার যা মনে চায় সে তাই করে এখানে কোনো যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই কিন্তু এই উন্মতে মোহাম্মদি তার শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হচ্ছে যে এরা অন্ধের মতো যে যা বলে তাই মেনে নেয় না কোথায় পেয়েছেন কে বলেছে কোন কেতাবে আছে এটা যাচাই বাছাই করার এই বৈশিষ্ট্য শুধু এই উন্মতের মধ্যে আছে অন্য কোথাও ছিল না অন্য কোন ধর্মেও নাই অন্য কোন জাতিতেও নাই এরপরে এই উম্মত যদি কোন ক্ষেত্রে এখতলাফ করে কোন একটা বিষয় এখতলাফ করে তাহলে ওদের একটা তারাজুবাদ মিজান মানদণ্ড আছে সেটা কি আল্লাহ বলছেন যে ফাইন তানা যা তুমি ফারুদ্দু রসুল যে তোমরা যদি কোনো বিষয়ে এখতলাফ করো মতবিরোধ করো তাহলে ওটার সমাধানের জন্য অর্থাৎ ওই মতবিরোধ থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা প্রত্যাবর্তন করবে আল্লাহর কাছে এবং তার রসুলের কাছে আল্লাহর কাছে কিভাবে কোরআনের মাধ্যমে রসুলের কাছে কিভাবে রাসুল যখন ছিলেন তখন ডাইরেক্ট রাসুল আর যখন রাসুল নেই তখন রাসুলের মানহাজ বা নীতি অর্থাৎ তার হাদিস এই আয়াতটি সুরা নিশা উনষাট নম্বর আয়াত। ভাইরা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মতের দিন বা ধর্ম হচ্ছে সনদের উপরে ভিত্তিশীল যাচাই বাছাইয়ের উপরে ভিত্তিশীল সহি জিনিস ওটা মানবে জৈব বা বানওয়াট বা ধর্মের নামে চালিয়ে দেওয়া কোনো বস্তুকে কোনো আমলকে এই উম্মত গ্রহণ করবে না এই এই উম্মতের মধ্যে যারা এই বৈশিষ্ট্যটাকে গ্রহণ করেছে তারাই শ্রেষ্ঠ উম্মত এবং তারাই হচ্ছে প্রকৃত উম্মত আর যারা বেদাত করে ইসলামের যে নতুন কিছু সৃষ্টি করে তারা তো মূলত দিনকে ধ্বংস করারই কাজ করে ঠিক না বেটি তারা মূলত দিনকে ধ্বংস করারই কাজ করে সুতরাং তারা নবীর উম্মত নয় যে কথা বলছেন যে মান কা সুন্নতি ফালাইসা বলেন যে আমার মানহাজকে আমার নীতিকে বর্জন করলো সে আমার অন্তর্ভুক্ত আপনারা ওই যে তিন ব্যক্তির হাদিস শুনেছেন যে একজন সারা রাত নামাজ পড়বো একজন বলেছে সারা বছর রোজা রাখবো আরেকজন বলেছিল যে আমি বিবাহাদী করব না আমি আহ সবসময় ইবাদতেই সময় কাটাবো তো এই কথাগুলি বলার মাধ্যমে এই লোকগুলি কি নবীর উম্মতের মাঝে ছিল নাকি খারিজ হয়ে গেছিল নবীজি তাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন যে না এটা আমার ইবাদতের নীতি নয় এই নিয়মে তোমরা যেটা বললে এই নিয়মটা আমার নীতির খেলাফ অতএব এরকম যারা অতি পরিতা দেখাতে যাবে যে আমার নীতি থেকে বের হয়ে যাবে তারা উম্মা আমার উম্মত থেকেই বের হয়ে যাবে অতএব উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য কি বললাম যে দিন হচ্ছে সনদের উপরে ভিত্তিশীল সনদ অনুযায়ী সহীনা জয়ীব তা পার্থক্য করে এই উম্মত চলে এই কারণে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মত কখনো বাতিল বা বিভ্রান্তির উপরে ঐক্যমত হয় না আগের যুগের উম্মতের দিকে তাকান ইহুদিদের তাওরাত তারা নিজেরা তাদের মৌলবীরা নিজেরা বসে ওটার মধ্যে চেঞ্জ করেছে ইউ হারফুনা আল kalimat আম্মা ওয়াদিহ আল্লাহ বলেছেন তাদের সম্পর্কে যে তারাই তাওরাতকে ইচ্ছা মতো পরিবর্তন করেছে তাদের মধ্যে যদি ধনী লোক চুরি করে হাত কাটা যাবে না গরিব লোক চুরি করলে হাত কাটা যাবে ধনী মানুষ যদি বেবিচার করে তাহলে তাকে পাথর মারা যাবে না তাকে শাস্তি দেওয়া যাবে না এটা এটা উচ্চ বংশের বা ধনীর লোকদের এটা সম্মানের হানি এইভাবে অনেক কিছু তারা পরিবর্তন করেছে এবং এই পরিবর্তনে করে তারা তাওরাতের মধ্যে সামিল করে দিয়েছে সবাই মেনেও নিয়েছে কিন্তু এই উম্মত কখনোই এ ধরনের বাতিল কথার উপরে বাতিল মতবাদের উপরে একত্রিত হবে না আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার রবকে দরখাস্ত করেছি তার কাছে আমি আবেদন করেছি যে আমার উম্মত যেন কোনো একটা বাতিল বিষয়ের ওপরে কখনোই ঐক্যমত না হয় আমার আল্লাহ আমার এ দুয়া কবুল করেছেন আমাকে এটা দিয়েছেন সব হান আল্লাহ সুতরাং এটা মুসলিমাদে আহমেদ হাদিস্ তিনি বলেছেন লা তা জালা তাহ ইফাতেমুন উম্মাতি মানসুরিনা ও জহরিন আল্লাহ লা ইয়া দুর রহমান খাজা লহুম হাততাইয়া তিয়ামরুল্লাহ বোখারি মুসলিমের হাদিস্ তিনি বলেছেন যে আমার এই উন্মতির মধ্যে একটা গ্রুপ মানে কিছু লোক এমন থাকবে না সকলেই তো না সবাই সম্ভব না কারণ পথভ্রষ্ট হয়ে যাবে রান চলে যাবে কিছু লোক এমন থাকবে যে যারা হকের ওপরে সর্বদাই প্রতিষ্ঠিত থাকবে হকের ওপরে সর্বদাই প্রতিষ্ঠিত থাকবে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এভাবে কেয়ামত এসে যাবে তাহলে এই উম্মত যে কখনোই বাতিলের ওপরে ঐক্যমত হবে না এটা এই উম্মতের একটি অন্যতম বৈশিষ্ট্য যেটা তিন নম্বর বৈশিষ্ট্য রূপে আমরা উল্লেখ করছি চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আগের যুগের লোকেদের অবস্থা কেমন ছিল জানেন কেউ যদি কোনো গুনাহ করেছে কোনো পাপের কাজ করেছে যে হোক না কেন যেভাবেই হোক না কেন তার ঘরের দরজায় অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে একটা লেখা পাওয়া গেছে যে এই লোকটা এই অন্যায় করেছে কিন্তু এই উম্মতকে আল্লাহ এরকম দয়া করেছেন যে এই উম্মত যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে ফেলে অথবা কোনো একটা অজেব কাজ ছিল অজেব বা ফরজ জিনিস ছিল করতে ভুলে যায় তো ফরজ কাজ ছেড়ে দেওয়াটা গুনা কিনা কিন্তু যেহেতু সে ভুলে গেছে এজন্য এই উম্মতকে আল্লাহ এরকম দয়া করেছেন যে ওই ভুলে যাওয়া গুনা আল্লাহ লিখবেন না এমনি ভাবে ভুল যা করা উচিত ছিল না এরকম কোন গুনাহের কাজ করে ফেললে ওটাও আল্লাহ মাফ করে দিয়েছেন এটা মুসনাদে হাদিস হাদিসা মুসলিম শরীফে হাদিসা আছে আল্লাহ সাল্লাম বলছেন যে আমার উম্মত তার অন্তরের মধ্যে যদি কোনো কিছুর উদ্রেক হয় গুনাহের অথবা খারাপ কথা অথবা অন্যায় কিছু তাহলে ওই অন্তরের বিষয়টাকে আল্লাহ পাপ হিসাবে লেখবেন না যতক্ষণ পর্যন্ত ওটা সে মুখে উচ্চারণ না করে অথবা কাজে পরিণত না করে এটা আল্লাহ পক্ষ থেকে একটা দয়া অথচ আল্লাহ আলীমুবে মুম্বে যাতিস সুদূর আপনার অন্তরের খবর আল্লাহ জানে কিন্তু অন্তরের মধ্যে কত রকমের দুশ্চিন্তা আসতেছে খারাপ চিন্তা আসতেছে আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে কবর সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে এরকম দুশ্চিন্তাগুলো খারাপ চিন্তাগুলো অন্তরের মাঝে আসে এগুলি যতক্ষণ পর্যন্ত মুখে প্রকাশ না করা হবে যতক্ষণ পর্যন্ত কাজে পরিণত না করা হবে ওটা কোনো গুণা আল্লাহ লিখবেন না অতএব চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ভুল ক্রমে যে সমস্ত গুণাহ করে ফেলে বা অন্তরে অন্তরে যে সমস্ত গুনার উদ্রেক হয় এগুলি আল্লাহ তালা এই উম্মতকে আগেই মাফ করে দিয়েছেন এই আরেকটা বিষয় রয়ে গেল সেটা হচ্ছে যে বাধ্য করে যদি কাউকে গুনাহের কাজ করা করানো হয় জোর জবরদস্তি ওটাও আল্লাহ লিখবেন না ওটাও আল্লাহ লিখবেন না ওটাও আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এরপরে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যেহেতু আল্লাহ এই উম্মতকে বেশি ভালোবেসেছেন তার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন অতএব এই উম্মতকে আল্লাহ তালা কখনোই সমূলে বিনাশ করে দেবেন না মানে এমন কোন আজাব গজব নাজিল হয়ে পুরা জাতিকে এ টাইমে আল্লাহ ধ্বংস করে দিবেন তা হবে না অথচ আগের যুগে দিকে তাকান নু আলা তারপরে আপনার লুত আলাহ ইউনুস আলাইসাল্লাম এরকম কত উম্মতকে আল্লাহ তালা পৃথিবী থেকে একদম শেষ করে দিয়েছেন সামুদ আদ সামুদ ইত্যাদি অনেক কিন্তু এই উম্মতকে আল্লাহ তালা এটা করবেন না তাদেরকে কেয়ামত পর্যন্ত আল্লাহ অবশিষ্ট রাখবেন রসুল্লাহ সাল্লা বলছেন যে আমি আমার রবের কাছে তিনটা জিনিস চেয়েছি আল্লাহ আমাকে দুটো দিয়েছেন একটা দেন নাই তিনটা জিনিস চেয়েছি তিনটার মধ্যে দুটা কবুল করেছেন দুটা দরখাস্ত কবুল করেছেন আর একটা বিষয় দরখাস্ত আল্লাহ কবুল করেন নাই তার মধ্যে একটা হচ্ছে যে আমার উম্মুদকে যেন দুর্ভিক্ষ দিয়ে কোনো বিপদ দিয়ে সমলে বিনাশ না করে দেওয়া হয় আল্লাহ এটা কবুল করেছেন এটাই হচ্ছে আমাদের আজকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য আর দুটা কি বলা দরকার আছে বুঝলেন কিছু যে আমি তিনটা বিষয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ দুটা কবুল করেছেন একটা কবুল করে নেই তো যেটা কবুল করে নেই ওটা শুনলে মানে মন খারাপ হবে থাক আল্লাহ দ্বারা দুটা যে কবুল করেছেন তার মধ্যে একটা হলো যেটা বললাম এখন কি বললাম যে দুর্ভিক্ষ দিয়ে বিপদ আপদ দিয়ে আল্লাহ গজ আজাব দিয়ে সমলে বিনাশ করে দিবেন না দুই নম্বর হচ্ছে যে শত্রু বা কাফেরদেরকে আল্লাহ মুসলমানদের ওপরে বিজয় দান করবেন না অর্থাৎ এমন ভাবে বিজয় দিবেন না যে সমস্ত মুসলিম কাফের দেহাতে পরাজিত হয়ে যাবে এবং মুসলিম ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহ করতে দিবেন না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষার জন্য আল্লাহ এটা করতে পারেন কিন্তু মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এই বিষয়ে তৃতীয় যে তিনি করেছেন যে মুসলমানরা যেন পারস্পরিক দ্বন্দ্বে আমার উম্মত যেন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয় নবীজি বলছেন এই তৃতীয় এই বিষয়টা আল্লাহ কবুল করেন নাই এজন্য পারস্পরিক ফেতনা দ্বন্দ্ব খুন রাহাজানি এই জিনিসগুলো এই উন্মতের একটা আল্লাহ যে কবুল করেন এটাও কিন্তু এখন রহমত আছে সেটা হচ্ছে কি এর মাধ্যমে আল্লাহ এদেরকে একে অপরের পাপ ক্ষমা করে দেন একে অপরকে শাস্তি দিয়ে থাকেন জালেমকে দিয়ে জালেমকে দিয়ে মাজলুমের পাপ আল্লাহ মোচন করে থাকেন অনুরূপ ওই জালেমকে আবার অন্যজন তার জুলুম করে তার শাস্তি দিয়ে থাকেন এইভাবে কিন্তু এই দোয়াটা আল্লাহ তালা কবুল করেন না যে এদের মধ্যে কোনো গন্ডগোল যেন না হয় প্রাণপ্রিয় ভাইরা তাহলে আমরা জানতে পারলাম যে পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি যে আল্লাহ এই উম্মতকে সমলে বিনাশ করে দিবেন না ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মতকে আল্লাহ তালা অল্প কামে অনেক বেশি পুরস্কার দেন কাজ কম বেতন বেশি এটা এই উম্মতের প্রতি বিশেষ একটা আল্লাহর পক্ষ থেকে কি দয়া এটা বিশেষ বৈশিষ্ট্য অল্প আমলে বেশি সাব বেশি প্রতিদান রসদ সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন তিনি বলছেন যে একজন লোক কিছু লোককে কামলা রাখল যে সকাল থেকে পর্যন্ত পর্যন্ত সকাল থেকে দিনের মধ্যবর্তী সময় তোমরা কাজ করবে প্রতিটি কাজের বিনিময়ে তোমাদেরকে একটা করে টাকা দেওয়া হবে বা রিয়াল দেওয়া হবে তারা সেটা করলো দ্বিতীয় আরেকটি গ্রুপকে বলল যে তোমরা দিনের মধ্য অংশ থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবে তোমাদেরকে একটি করে টাকা দেওয়া হবে একটি করে কেরাত বা একটি করে রিয়াল দেওয়া হবে আর তৃতীয় আরেকটি গ্রুপকে বলা হলো যে তোমরা আসর থেকে নে মাগ্রীব পর্যন্ত এই সময়টুকু অল্প এটুকু কাজ করবে তোমাদেরকে এই কাজের বিনিময়ে দুই রিয়াল করে দুই টাকা করে পুরস্কার বা বিনিময়ে দেওয়া পারিশ্রমিক দেওয়া হবে তো সাল্লাম এরকম একটা উদাহরণ দিয়ে বলেছেন যে প্রথম যে গ্রুপটা সেটা ছিল ইহুদি জাতি তারা এক কিরাত করে এক কিরাত বা এক টাকা করে পেয়েছে প্রতিটা আমলের বিনিময়ে আর তার পরের গ্রুপটা ছিল নাসারা খ্রিস্টান তারাও এক কিরাত করে পেয়েছে আর সর্বশেষ যে জাতি তা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের ওম্মদ তারা আসর থেকে নে মাগরিব এই সময়টুকু খুবই কম এই আমলের বিনিময়ে তাদেরকে ডবল ডবল আগের মানে আগে যারা আমল করেছে তাদের তুলনায় ডবল করে আল্লাহ দিয়েছেন তখন ইহুদিরা রেগে গেল হ্যাঁ আমরা ইহুদি খ্রিস্টানরা তারা বলল যে আমরা বেশি আমল করলাম বেশি কাজ করলাম বেশি সময় আমরা বেশি আমল করলাম অথচ আমাদেরকে কম দেওয়া হলো তখন আল্লাহ বললেন যে তোমরা যে আমল করেছ তা তোমরা যে আমল করেছো সে আমলের বিনিময়ের ক্ষেত্রে কি আমি তোমাদের প্রতি কোনো জুলুম করেছি তারা বলছে যে না কোনো জুলুম করেন নাই তো আমি এই উম্মদকে বেশি দিয়েছি এটা আমার দয়া এটা আমার দয়া আমি ইচ্ছে তাকে বেশি দিতে পারি সুতরাং এই উম্মতকে আল্লাহ তা অল্প আমলের বিনিময়ে অধিক বিনিময়ে বা অধিক সাব দান করেছেন এটা হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্য এক লোক অসুস্থ যখন যাচ্ছেন উহুদের যুদ্ধে তখন সে লোকটি এসে বলল যে আমি যুদ্ধ করতে চাই আপনাদের সাথে তো রস্লা সাল্লাম বললেন যে তুমি কি ইসলাম কবুল করেছো বলছে না তাহলে তাহলে কেন আসছো বলছে যে আপনি আমি মদিনের অধিবাসী মদিনের লোকে মদিনার লোকেদের বিপদ হবে আর আমি সহযোগিতা করব না তা হয় না নবীজি বললেন যে তোমার দরকার নাই আমাদের তারপরে লোকটা যাচ্ছে কিছুদূর যাওয়ার পরে আবার বলছে নবীজি আবার তাকে প্রত্যাখ্যান করলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপরে তৃতীয়বার এসে বলল যে আমি ইসলাম কবুল করেছি নবীজি বললেন ঠিক আছে তুমি এবার আমাদের সাথে যুদ্ধে যেতে পারো এই লোকটা যুদ্ধে গেল এবং শহীদ হয়ে গেল নবীজি বললেন আমেলা কালিলান ওয়া উজরা কাসীরান খুবই সামান্য আমল করেছে সেটা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া উজরা কাসীরান তাকে পুরস্কার দেওয়া হয়েছে বিশাল সেটা কি জান্নাত আল্লাহু আকবার যে জান্নাত সর্বনিম্ন জান্নাত হচ্ছে এই দশটা পৃথিবীর সমান সর্বনিম্ন তাহলে শহীদের জন্য জান্নাত তো আরো অনেক বিশাল আল্লাহ আকবর আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের অধিবাসী করেন প্রাণপ্রিয় ভাইয়েরা তাহলে এই এই ঘটনাটা আবার রসদালাম যে বললেন যে এই উম্মতকে আল্লাহ তালা অল্প আমলের বিনিময়ে বেশি সব দেবেন এটা কিন্তু বোখারি মুসলিমের হাদিস সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মতের দিনকে ধর্মকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন সকলের জন্য আমল যজ্ঞ করে দিয়েছেন আল্লাহ বলছেন যে হুয়াজুম তিনি তোমাদেরকে পছন্দ করেছেন তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন ওমা হার সুরাহাজ আটাত্তর নম্বর আয়াত বলছেন যে তোমাদের দিনে তোমরা যে দিন তোমাদেরকে দেওয়া হয়েছে এটা আমল করার বিষয়ে তোমাদের কোনো সংকীর্ণ অবস্থায় সংকোচ অবস্থায় কোন সমস্যায় ফেলার কোনো সুযোগ দেওয়া হয়নি অর্থাৎ কোনো সমস্যা নেই সহজভাবে এই দিনকে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে আল্লাহ নবী ইসলাম বলছেন এই দিন হচ্ছে সহজ আল্লাহ তালা কোরআনে করে আরো বলেছেন যে আল্লাহ তোমাদের কাছ থেকে সহজ চান তোমাদেরকে তোমাদের কাছ থেকে কঠিন কোন আমল আল্লাহ চান না প্রাণপ্রিয় ভাইরা এটাকে একটু তুলনা করলে বোঝা যাবে আগের যুগের লোকদের কাহিনী শুনেন মুসা আল্লাহিসের ধর্মে কি ছিল কোন মানুষ যদি পেশাব করতে যেয়ে তার শরীরে পেশাব লেগে গেছে তাহলে পবিত্র হওয়ার জন্য যে জায়গাতে পেশাব লেগেছে ওটা কেঁচি দিয়ে কাটতে জায়গাটা দিয়ে কেটে ফেলতে হতো চামড়াটুকু এত কঠিন যখন তারা যে বাছুর পূজা করেছিল মূসা আল্লাহিসাম যখন তাওড়া তানতে গেছিলেন তখন এসে দেখেন যে বাছুরু পূজা করছে তখন তাদেরকে তৌবা করার সুযোগ দেওয়া হয়েছিল সেই তোবাটা কি ছিল জানেন তোবাটা ছিল একজন আর একজনকে খুন করো এটা তোবা তোমাদের কঠিন না আল্লাহ আকর তারপরে এমন ছিল যে কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করেছে তাহলে যে খুনি তাকে অবশ্যই খুন করতে হবে খুন ছাড়া তাকে হত্যা ছাড়া এর কোনো বিচার নাই দ্বিতীয় কোনো বিচার নাই আর এই উন্মতের বিচার কি এই উম্মতের বিচার এটা যে খুনের বদলে খুন আছে কিন্তু যদি নিহতের কর্তৃপক্ষ তাদের অরিসান কেউ যদি এই খুনিকে ক্ষমা করে দেয় তাহলে অর্থের বিনিময়ে বা রক্তপণের বিনিময়ে তাকে ক্ষমা দিয়ে দেওয়া হবে তার প্রাণ বেঁচে যাবে সহজ হলো কি না আর এই দিনে পেশাব পায়খানা মতো নাপাক শরীরে যদি আমাদের লাগে পানি দিয়ে ধুইলে কি শেষ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে আর ওই ধর্মে কি ছিল কেসি দিয়ে কাটে চাকু দিয়ে কাটে থেকে পাক বানাইতে হইতো এবার চলো চলো মহিলাদের যদি ঋতু হইতো মাসিক হইতো তাহলে মহিলাদেরকে তারা ঘরের বাইরে আলাদা একটা ঘর বানাই এটা সেখানে রাখতো না তার সাথে কথা বলতো না তাকে দেখা করতো না তার সাথে বসতো রাতে ঘুমানো তো দূরের কথা শিয়াল কুকুরে নিয়ে যাক কোনো সমস্যা নাই এটা দেখেন মাইক প্রাণ ভাইরা আর এই ধর্মে কি আছে যে নারীদের সাথে নারীরা নারীকে এই ধর্ম এই উম্মতে এই উম্মতে মহাম্মদী বা মহাবুষ ধর্ম ধর্ম যেমনভাবে সম্মান করেছে মর্যাদা দিয়েছে এরকম মর্যাদা সম্মান কেউ দিতে পারেনি যখন কোরআনের সুরা বা ২২২ দুইশো বাইশ নম্বর হলো যে ঋতু সম্পর্কে তখন ওখানে বলা আছে আল্লাহ বলেছেন যে নিসা ফিল মাহিদ যখন মেয়েদের ঋতু হয় তখন তাদেরকে সম্পূর্ণরূপে ত্যাগ করো তখন ইহুদিরা খুশি হলো যে আমাদের মতো এখানে হুকুম দেওয়া হয়েছে এবার রসুল সাল্লাম বললেন যে ত্যাগ করার অর্থ হচ্ছে তাদেরকে বিছানায় সঙ্গ দেওয়া ত্যাগ করো তাদের সাথে শুধু সহবাসকে ত্যাগ করো বাদ বাকি সবই তোমাদের জন্য জায়জ তখন ইহুদিরা রেগে গেছিল বলছে যে এই নবী সব কাজে খেলে আমাদের বিরোধিতা করে এই ধর্ম হচ্ছে সহজ ধর্ম এবং এখানে এ ধরনের কোনো কঠিন কোনো কিছু আল্লাহ তারা দেয় নাই তার এগুলো প্রমাণ কেন এই জন্য এই উম্মত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়াপ্রাপ্ত উম্মত এবং এদের বৈশিষ্ট্য সর্বশ্রেষ্ঠ আরো কিছু রোজা তো রোজা রাখলে যেমন খানা পিনা করতে পারবে না তেমন কথাও বলতে পারবে না কার শুধু কথা বদল চলবে না একদম সবকিছু সাক্ষার এই উম্মতে মধ্যপন্থা শুধু খানা দানা থেকে বিরত থাকে বাদ বাকি কথাবার্তা সবাই বলবে এখন কথাবার্তা বলা এই লাইসেন্স পায়া মুখে যা আসে তাই বলে রোজা নষ্ট করে ফেলে ঠিক না বেজি আল্লাহ আমাদের হেজাত করুন ভাইরা আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই এই নবীকে আল্লাহ তালা পাঁচটা জিনিস দিয়েছেন একসাথে তাবুক যুদ্ধ থেকে আসার সময় রসদালাম এই হাদিসটা বলেছেন এবং এটা বুখারি শরীফে রয়েছে তিনি বলছেন যে আমাকে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে কি এক নম্বর হচ্ছে এক মাস দূরে যদি শত্রু থাকে এক মাসের সমান পথ দূরে শত্রু থাকে আর আমার কথা যদি শোনে তাহলে আমার কথা শুনেই তার অন্তরে ভয় সৃষ্টি হবে সে পালিয়ে যাবে বুঝলেন তো মানে এখান থেকে আপনি হাঁটতে লাগবেন হাঁটতে 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 ঘোড়া নিয়ে বা উঠ নিয়ে বা হাঁটে এক মাস দূরে যাবেন এক মাস চলবেন কতদূর যাবেন যে কয়শো কিলোমিটার যাবেন অত দূরে যদি শত্রু থাকে আর এই কথা যদি সে শুনে যে ওখানে ওই মুমিন আছে বা রসদ সাল্লা সাল্লাম আছে তাহলে তার অন্তরে কম্পন সৃষ্টি হবে এবং সে আর সামনে অগ্রসর হবে না এই জন্যে আপনারা ইতিহাস পড়ে জানবেন রাসুদ সাল্লাহ আলহিহাস্লামের যে তাবুক যুদ্ধটা ছিল এখানে কি যুদ্ধ হয়েছিল না রাসুদ সাল্লাহাম তিরিশ হাজার লোক নিয়ে আগে ভাগে সাহাবিদের কিনে বের হয়ে গেছেন তাবুকের দিকে আর ওদিকে সে রোম পারস্য থেকে বিশাল বাহিনী ওই সোহরাব রুস্তুমের নেতৃত্বে তারা আসছিল যখন শুনেছে রসুলাম ওখানে পৌঁছে গেছে ভয়ে আর আসেই তারা কাছেই আসে নেই দূরে চলে চলে গেছে ফেরত চলে গেছে তাহলে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই উন্মতের আরেকটি বৈশিষ্ট্য যেটা সুসংকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই জমিনকে মাটিকে উজুর ব্যবস্থা এবং নামাজের ব্যবস্থা বানিয়ে দেওয়া হয়েছে আগের যুগের লোকেরা নামাজের দরকার হয়তো লাজেম পানি আর লাজেম মসজিদ বা তাদের যে গির্জা এটা ছাড়া হইতো না আর আমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে যেখানে রসদম বলছেন জালেতিল্লা মসজিদা আমার জন্য এই জমিনকে মাটিকে অজুর ব্যবস্থা অর্থাৎ তায়াম ব্যবস্থা করে দেওয়া হয়েছে পবিত্র তর্জনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে ফাই মিন উম্মতি আদ্রাকাত হুসলাফ আলী সাল্লি আমার উম্মতের যে কোনো মানুষ যে কোনো জায়গায় থাকুক না কোনো পৃথিবীর মসজিদ খুঁজতে হবে না পানিও খুঁজতে হবে না নামাজের টাইম হয়েছে পানি যদি না পায় তাহলে মাটি দিয়ে পবিত্র অর্জন করে সে ওখানেই নামাজ পড়ে ফেলবে এটা হচ্ছে পাঁচটার মধ্যে দ্বিতীয়টা তৃতীয়টা হচ্ছে এই যে তিনি বলছেন বয়স্ত এলান না সি আমাকে সমগ্র মানব জাতির জন্য রসুল প্রেরণ করা হয়েছে আর আগের যুগের নবীদেরকে বিভিন্ন এলাকা ভিত্তিক জুবাইলের জন্য 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 একজন এইভাবে এলাকা ভিত্তিক নবী ছিল কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন কি বিশ্ব নবী আল্লাহ বলছেন যে আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে আমি পাঠিয়েছি বসির সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে এরপরে চার নম্বর হচ্ছে যে আমার জন্য গনিমত হালাল করা হয়েছে মিম্মা তুম নম্বর আল্লাহ বলছেন যে যেই সম্পদগুলো গনিমত হিসেবে তোমরা লাভ করেছ তোমরা এটাকে পবিত্র এবং হালাল হিসাবে খাও ভক্ষণ করো তার মানে মুজাহিদরা জিহাদে গিয়ে কাফেরদের কাছ থেকে যে সম্পদ লাভ করবে এটা মুজাহিদদের জন্য গনিমত এবং এটাকে তারা তাদের দুনিয়াবি কাজে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে এটা হালাল করে দিয়েছেন আগের যুগের উন্মত কেমন ছিল তারাও জেহাদ করেছে আর জেহাদ করে কাফের বিরুদ্ধে তারা বিজয় লাভ করেছে তারা গণিমত পেয়েছে কিন্তু সেই গণিমত নিজেরা ভোগ করার কোন সুযোগ ছিল না কিছু কি করতে হয়তো ওইটা যে গণিমত এবং তারা যে সৎভাবে জেহাদ করেছে এটাকে প্রমাণ করার জন্য সেটা এক জায়গায় রেখে দেওয়া হতো ওখান থেকে ওখানে আকাশ থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত এইভাবে ওই শেষ কাজে লাগলো কিন্তু বুঝা গেল যে আল্লাহ কবুল করেছেন কিন্তু এই উম্মতকে আল্লাহ তালা এই দয়া দিয়েছেন যে এটা তারা নিজেদের কাজে ব্যবহার করতে পারবে আর পাঁচ নম্বর হচ্ছে যে তিনি বলছেন যে আমাকে সাফাত দেওয়া হয়েছে সাফাত মানে সুপারিশ কেয়ামতের দিন সমগ্র মানবজাতি যখন হাই হতাশ করবে যখন তারা নাফসি নাফসি করবে যখন তারা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে সেই সময় আল্লাহর কাছে কথা বলার হিসাব নিকাশের জন্য আবেদন পেশ করার কোন নবী থাকবে না আদম থেকে শুরু করে ইশা আলাইসালাম সমস্ত নবী নিজের নিয়ে ব্যস্ত থেকে নাফসি নাফসি বলবেন ওই সময় রসুল করিম সাল্লিয়াল্লাম সুপারিশ করবেন যে আল্লাহ তুমি এই হাসরবাসীর বিচারের ব্যবস্থা করো লম্বা হাদিস আছে সেখানে যে তিনি হারসের কাছে গিয়ে সেজদা করবেন এবং আল্লাহর অসংখ্য অগণিত উত্তম নাম এবং গুণাবলী উল্লেখ করে তার প্রশংসা করবেন তখন আল্লাহ তাকে বলবেন যে আপনি মাথা ওঠান এবং আপনি চান আপনাকে দেওয়া হবে তখন তিনি এই সুপারিশ করবেন এটাকে সাফাতে কুবরা বলা হয় আর আর একটা এরকম সাফাত আছে যখন জান্নাতে প্রবেশ করার দরকার পড়বে আমাদের নবী একটা আস্তে সামনে আলোচনা আমাদের নবী সবার আগে প্রবেশ করবে এবং তার সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং তাকে এই সাফাত দেওয়া হয়েছে এই বৈশিষ্ট্য অন্য কোন নবীর নাই অতএব আট নম্বর বৈশিষ্ট্যের বিষয়ে আমরা পাঁচটা জিনিস এখানে উল্লেখ করলাম মনে রাখবেন জুলহাস নয় নম্বর হচ্ছে যে আল্লা সুফহানহালা আমাদেরকে জুমার দিন দান করেছেন জুমার দিন কি বৈশিষ্ট্য আল্লাহ আল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ সুহান এই জুমা ইহুদি খ্রিস্টানদেরকে দিয়েছিলেন কিন্তু ওরা হেদায়ত লাভ করতে পারেনি তারা ইখতলাভ করেছে নিব না নিবো না ভালো না মন্দ তারা ইখতলাভ করেছে আল্লাহ তাদেরকে এটা থেকে মন ফিরিয়ে দিয়েছেন ইহুদিদেরকে দিয়েছেন হলো শনিবার খ্রিস্টানদেরকে দিয়েছেন কি রোববার আল্লাহ নবী নবীম বলছেন যে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দিয়েছেন তিনি আমাদেরকে এই দিন দান করেছেন অতএব ইহুদি খ্রিস্টানরা আমাদের শুক্রবার শনিবার তারপরে রোববার আর এই দিনের মর্যাদা এই পৃথিবী সৃষ্টির সময় আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে কি তলা এই পৃথিবীর বুকে যেই সমস্ত ধনসম্পদের উপরে সূর্য উদয় হয় অর্থাৎ পৃথিবী যত ধন আছে তার চাইতে উত্তম বা শ্রেষ্ঠ হচ্ছে আজকের দিনটি সপ্তাহের সাইয়েদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং পৃথিবী যত কিছু আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে কি এই শুক্রবার অতএব এই দিনটা হচ্ছে আমাদের এজন্যে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে আল্লাহ সব হানো তারা এই উম্মদকে শুক্রবার দিয়েছেন এই জন্য একটা হাদিসে ওয়াসিরাম বলছেন শুক্রবার রাতে অথবা দিনে কোনো মানুষ যদি কোনো মুসলিম যদি মারা যায় তার কবর রাজা মাফ এটা শুক্রবারের প্রতি সম্মান আল্লাহর পক্ষ থেকে হাদিসটা দাউদে আছে এমনি ভাবে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ হওয়া হানো তালা এই উম্মতের নামাজের কাতারগুলোকে ফেরেশ তাদের কাতারের মতো সম্মানিত করেছেন ফেরেস তাদের কাতার যেমন সম্মানিত মর্যাদাপূর্ণ ঠিক এমনিভাবে উম্মতের নামাজের কাতারগুলো সম্মানিত মর্যাদাপূর্ণ রসদ আল সাল্লাম বলছেন যে সমস্ত সমগ্র মানব জাতির উপরে আমাদেরকে তিনটি বিষয়ে বৈশিষ্ট্য দান করা হয়েছে বা মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের কাতারগুলো ফেরেস্তাদের কাতার মতো করা হয়েছে দুই নম্বর হচ্ছে মাটিকে আমাদের জন্য মসজিদ এবং পবিত্রতা অর্জন করে বস্তু বানানো হয়েছে আর তিন নম্বর হচ্ছে আমাদেরকে সুরা বাকারার শেষের দুটি আয়াত দেওয়া হয়েছে যেই দুটি আরসের নিচ থেকে নিচের গুপ্ত ধন থেকে দিয়ে পাঠানো হয়েছে আমাদের জন্য এবং রসলাম এটার অন্য আদি সে বখরিশ আছে যে তিনি বলেছেন যে কোনো মানুষ যদি রাত্রে এই দুটি আয়াত তেল করে তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট হবে কেউ বলেছেন এটা ব্যাখ্যায় যে কোনো কিছু না পড়লেও অন্য কিছু না পড়লেও যথেষ্ট হবে কেউ বলেছেন যে সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই দুটি আয়াতের তার জন্য কি হবে যথেষ্ট হবে সুতরাং এটা হচ্ছে দশ নম্বর বৈশিষ্ট্য এগারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই উম্মত হচ্ছে আল্লাহর সাক্ষী আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী এই উম্মত কি আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী আনাসরিন মালিক রাজ বলছেন যে একদিন রসদ সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন তার সাহাবিরা আছেন তো এমন সময় একটা জানাজা চলে যাচ্ছে জানাজা মানে মরালা আসার কি নিয়ে যাচ্ছে লোকেরা তো যারা নিয়ে যাচ্ছে লোকেরা তার সম্পর্কে ভালো কথা বলতেছে যারা বসে আছে তারাও ভালো কথা বলতেছে তো এই সমস্ত কথা শুনে রসদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ওয়াজাবাত 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 অজেব হয়ে গেছে অজেব হয়ে গেছে অজেব হয়ে গেছে এর কিছুক্ষণ পরে আরেকটি জানাজা নিয়ে যাচ্ছে লোকেরা আরেকটি লাশ নিয়ে যাচ্ছে তোর সম্পর্কে লোকেরা খারাপ মন্তব্য করছে তখন নজবী নবীজি বললেন অজাবাত 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 এইভাবে তিনবার অজাবাদ বললেন এই কথা শুনে উমার বিন খাতা রাজি আল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ আগে একটা জানাজা গেল আপনি সে সময় অজাবাত অজাবাত বললেন আর একটি জানাজা গেল আপনি অজাবাত অজাবাত বললেন কি ব্যাপার রসুল্লা সাল্লা সাল্লাম বললেন যে প্রথম যে জানাজাটি গেল তার সম্পর্কে তোমরা ভালো প্রশংসা করেছ ভালো কথা বলেছ আর এই কারণে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজেব হয়ে গেছে আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা খারাপ মন্তব্য করেছ অতএব তার জন্য জাহান্নাম ওয়াজেব হয়ে গেছে তোমরা হচ্ছ সুহাদা উল্লাহ আল্লাহ আল্লাহর জমিনের উপরে তোমরা আল্লাহ সাক্ষী মনে হয় কোনো কোন এলাকায় আছে জানাজা শুরু জানাজার নামা শুরু করার আগে বলেন যে ক্যান আসিল কয়েক গম আসিল ঠিক না সিটা বদারা কই তো অনেকে আছে অনেক এলাকায় এরকম বলে এটা জিজ্ঞাসা করার বিষয় নয় জিজ্ঞাসা করে ভাই লোকটা কেমন ছিল হ্যাঁ খুব ভালো ছিল ওকে বলবে নাকি খারাপ ছিল আপনার সামনে চলে গেলে তারপর তখন বলবে যে হ্যাঁ কেমন ছিল আমি জানি আমার আইল দাবাইছে আমার গরু চুরি করছে আমার আমার মারছে আমার অত্যাচার করছে সব কথা তুমি বলা শুরু করে ঠিক না এটা হচ্ছে মানুষের অন্তর থেকে যে কথাটা বের হয় এটা হচ্ছে মূল কথা একজন ভালো মানুষের জন্য দেখেন অন্তর থেকে ভালো কথা বের হবে একজন মন্দ মানুষের জন্য অন্তর থেকে মন্দ কথা বের হবে এটা স্বাভাবিক এটা বলার অপেক্ষা রাখেন এটা বলতে হয় না তারপরে চলে আসে কথাগুলা ইচ্ছা নয় তারপরে এসে পড়ে এটাই হচ্ছে আল্লাহর জমিনে ওই উম্মতে মোহাম্মদী কি মানুষের জন্য সাক্ষী স্বরূপ এই উম্মত যেমন আল্লাহ সাক্ষী এরা দিন নবীদের জন্য সাক্ষী এই উম্মত কি নবীদের জন্য সাক্ষী অতএব বারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আখেরাতে এরা নবীদের জন্য কি এই উম্মত সাক্ষী স্বরূপ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলছেন যে মুসনাদা আহমদের হাদিস আগেরটা বুখারি মুসলিম হাদিস ছিল এবং না হাদিস তিনি বলছেন আবু সাইদ খুল্লা বলছেন রসুল বলেন কেয়ামত উদ্দিন নবীদেরকে আল্লাহ তালা হাজির করবেন নবীদের কাজ ছিল কি কাজ ছিল মানুষকে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া তো এবার দেখা যাবে যে একজন নবীর সাথে দশজন জন উম্মত একজন নবীর সাথে 8 জন নয়জন একজন নবীর সাথে দুইজন তিনজন একজন নবীর সাথে কোন উম্মতি নাই তো এই নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি ব্যাপার বিশেষ করে নূহ আলাইহিস সম্পর্কে মুসলিম সুন্নাহ হাদিসে আছে যে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি কি দাওয়াতের কাজ করো নাই তুমি কি আল্লাহর বাণী এদের কাছে তোমার উম্মতের কাছে পৌঁছাও নাই তখন নবীরা বলবে যে হ্যাঁ আল্লাহ পৌঁছেছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবার উম্মতকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা তোমাদের যে এই নবী তোমাদের কাছে আমার কথা পৌঁছেছিল এই বেকুপুলি শেষ হয় বুঝি না এ আমাদের কিছু বলে নেই তখন আল্লাহ এবার নবীকে বলবেন যে 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 তুমি তুমি বলছো দাওয়াতে কাজ করেছ এদের কাছে তোমার আল্লাহর দিন পৌঁছে দিয়েছ তো তোমার এই কথা সাক্ষী কি তখন ওই নবীগণ বলবেন যে আমার এই দাবির পক্ষে সাক্ষী হচ্ছে উম্মতে মোহাম্মদি এবার আল্লাহ আল্লাহতালা উম্মতে মোহাম্মদীকে জিজ্ঞাসা করবেন যে তোমরা তো পরে এসেছ কিভাবে তুমি তোমরা সাক্ষী দিচ্ছ তোমাকে সাক্ষী দিচ্ছ যে এরা তাদের দাওয়াতে কাজ করেছে তারা হক পৌঁছে দিয়েছে তখন উম্মতে মোহাম্মদ বলবে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি যে এরা দাওয়াতের কাজ করেছে এরা এদেরকে ইসলামের পথে আল্লাহর পথে আহ্বান জানানো হয়েছে তখন আল্লাহ প্রশ্ন করবেন কিভাবে জানলে তোমরা কিভাবে জানলে তখন বলবে আমাদের কাছে আমাদের নবী এসেছেন আমাদের নবী এসেছেন আমাদেরকে সংবাদ জানিয়েছেন আমাদেরকে বলেছেন যে আগের যুগের নবীরা সবাই দাওয়াতের কাজ করেছে সবাই তাদের কমের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে আমরা নবীর কথা মেনেছি বিশ্বাস করেছি তার মধ্যে জানতে পেরেছি এবার আল্লাহ তারা আমাদের নবীকে জিজ্ঞেস করবেন এবার আমাদের নবী আমাদের কথার সাক্ষী দিয়ে সত্য প্রমাণ করে দিবেন আল্লাহ আল্লাহতাআলা কোরআনকারী বলছেন সূরা বাকারা একশো চৌত্রিশ নম্বর আয়তাল বলছেন ওকে আলান্নাস ওয়াকুন আর রসুল আলাইকুম শাহিদা আমি তোমাদেরকে সর্বোত্তম শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়াতে লেতা কুন সুহাদা আলান্নাস যাতে করে তোমরা মানুষের মানে আগের যুগের লোক যারা চলে গেছে তাদের ক্রিয়াকর্মের উপরে সাক্ষী দিতে পারো সাক্ষ্য দিতে পারো ওই জন্য তোমাদের গায়ে পাঠিয়েছি ওয়া কু আর এই রাসুল হবেন তোমাদের সাক্ষী সত্যায়ন করে দেবেন অতএব এই উম্মত হচ্ছে সমস্ত নবীদের দাওয়াত পৌঁছানোর কি সাক্ষী স্বরূপ এটা হচ্ছে বারো নম্বর তেরো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মত কেয়ামতের দিন কোটি কোটি উম্মতের মাঝে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে হাজির হবে আর তাদেরকে দেখে সহজেই আমাদের নবী চিনে ফেলবেন একদিন রসুল করিম সালাম সাল্লাম বাকি গোরস্থানে জিয়ারত করতে গেছেন তো দিয়ে জিয়ারত করার পরে তিনি বলতেছেন যে অদিত্য আন্না কদর আইনা এখন আলাসনা এখন রসুল্লাহ কলা আন্তুমা সাবি ও ইহান আলামিয়া তু বাদু যে আমার কাছে ভালো লাগতো যদি আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ পেতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো সাহাবিরা প্রশ্ন করলেন আমরা আপনার ভাই না নবীজি বললেন যে তোমরা আমার সাহাবি বা সাথী আমার ভাই যারা তারা এখনো দুনিয়াতে আগমন করে নাই তখন সাহাবিরা প্রশ্ন করলেন কেয়ামতের দিনে কোটি কোটি বানিয়ে আসবেন মধ্যে আপনার ভাইদেরকে আপনি চিনবেন কিভাবে তখন তিনি বললেন ইন্মি কেয়ামতি মিন আস অধু অজু করার কারণে তাদের মুখমণ্ডল এবং তাদের হাত এবং পা চমকিত হবে বিচ্ছরিত হবে আলোকিত হবে এটা দেখে চিনব এরা আমার উম্মত এটা এই উন্মতির বৈশিষ্ট্য এই উজ্জ্বলতা মুখ এবং হাত পায়ের ওই উজ্জ্বলতা শুধু এই উন্মতের জন্যই নির্ধারিত অন্য কোন উন্মতের এই সুযোগ থাকবে না সব হান্লা এটা মুসলিম শরীফে হাদিস এরপরে চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে যেহেতু এই উম্মত এই উম্মতের এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন অতএব কি মনে হয় সবার পরে এরা দুনিয়াতে এসেছে সবার আগে এরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ নবী সালাম বলছেন কে আমা আমরা দুনিয়াতে এসেছি সবার পরে কিন্তু আমরা কেয়ামতের দিন সবার সামনে থাকবো রসুদ সাল্লাহ সাল্লাম বলছেন যে সবার আগে জান্নাতে সবার আগে সিরাত মানে যে সিরাত অর্থাৎ বলা হয় যার উপর দিয়ে মানুষ যাবে সবার আগে যাবে আমার উম্মত উম্মত আমি এবং আমার এরপরে তিনি বলেছেন যে আমরা মানে জান্না আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করবো আলহামদুলিল্লাহ আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করব। সুতরাং দুনিয়াতে আমরা এসেছি সবার পরে কিন্তু জান্নাতে যাব কি সবার পুলসিরাত পার হবে সবার আগে জান্নাতে ঢুকবে সবার আগে আমাদের নবী সবার আগে জানাতে ঢুকবেন এবং তারপরে তার উম্মত সবার আগে সমস্ত উম্মতের আগে জানাতে ঢুকবেন এই বৈশিষ্ট্য আল্লাহ সব হান তারা এই উম্মত দিয়েছেন অতএব আগে ভাগে জান্নাতে প্রবেশ করার জন্য কারা কারা রাজি আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই রাজি আছি আল্লাহ যেন আমাদেরকে প্রথম জান্নাতে প্রবেশকারীদের মধ্যে সামিল করে নেবেন বলে আমিন প্রাণপ্রিয় ভাইরা এরপরে এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য পনেরো নাম্বার সেটা হচ্ছে যে জান্নাতে যারা দাখিল হবে কত কোটি লোক দাখিল হবে সেটা আল্লাহ তালা ভালো জানে কিন্তু যারা দাখিল হবে তাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি হবে এই উম্মত সংখ্যায় সবচেয়ে বেশি হবে কি এই উম্মত আল্লাহ আকবর আবদুল্লাহ সুর জিয়াল তালু বলছেন যে বোখারি মুসলিমে হাদিস তিনি বলছেন একবার তিনি তার সাহিদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা কি সন্তুষ্ট যে তোমরা জান্নাতে জান্নাতিদের জান্নাতি যত সংখ্যা হবে তাদের চার ভাগের এক ভাগ তোমাদের সংখ্যা হবে তো তারা বললেন যে হ্যাঁ আবার অসুস্থেশন বললেন যে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তারপরে বললেন তিন ভাগ মানে বাড়ছে সংখ্যা বাড়ছে তারপরে বললেন যে জান্নাতের জান্নাতে যে লোকগুলো থাকবে তাদের অর্ধেক হচ্ছে তোমরা এইগুলো আপনার ইবনে মাসুদের রেওয়য়েতে এবং সেটা হচ্ছে বখারি আছে আর মুসনাদে আহমদের রেওয়ায়তে ওখানে বলা হয়েছে বলেছেন যে বরং টোটাল জান্নাতির তিন ভাগের দুই ভাগ হবে এই উম্মতের লোকেরা হো আকবার টোটাল যে জান্নাতি তাদের মধ্যে তিন ভাগের দুই ভাগ হবে উম্মতে মোহাম্মদী বলছেন যে জান্নাতিদের কাতার বানানো হবে তো কাতারের সংখ্যা হবে একশো বিশটা কতটি একশো বিশটি একশো বিশেষ আর আল্লাহ আমাদেরকে কাতারে এক সাইডে রাখিয়ে দিব আল্লাহ ওই কাতারে সবাই বলুন আমিন কোন একটা কাতারে যদি আমরা থাকতে পারি আল্লাহ আমাদের এই আবেদন তুমি কবুল করে নাও তাহলে জান্নাতিদের একশো বিশটি কাতারের মধ্যে আশিটি কাতার হবে উম্মতে মোহাম্মদ আর অন্য কাতারগুলি হবে অন্যান্য জাতির অতএব জান্নাতিদের সংখ্যায় সবচেয়ে বেশি হবে এই উম্মদ এটা হচ্ছে পনেরো নম্বর একটি বৈশিষ্ট্য প্রাণপ্রিয় ভাইরা আর অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআনুল করিম যে কেতাব আল্লাহ তালা এই উম্মতকে দিয়েছেন এই নবীকে দিয়েছেন যেটা কেয়ামত পর্যন্ত যেমন ছিল তেমনই থাকবে এতে কোনো পরিবর্তন পরিবর্তন হবে না এটা বিশাল বড় একটা মজেজা বিশাল বড় একটা উন্মতের জন্য শুভ সংবাদ সুখবর এবং এটা গর্বের বিষয় এক এই কোরআনকে নিয়ে এই কেতাবকে নিয়েই তো আপনি মানুষকে মানুষ বলতে অমুসলিমদেরকে আপনি দিনের পথে আহ্বান জানাতে পারেন একটি চ্যালেঞ্জের কেতাব আপনি তার সামনে হাজির করতে পারেন লা বাফি যে কেতাবের শুরুতেই ভূমিকাতে বলা আছে কি এর মধ্যে কোন সন্দেহ ভুল তো দূরের কথা ভুল তো দূরের কথা এর মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই ওলাহ আকবার কেননা যে এই কেতাবের হেফাজতের দায়িত্ব এটাকে সংরক্ষণের দায়িত্ব পরিবর্তন পরিবর্ধন যাতে না হয় এর কোনো কিছু যাতে নষ্ট না হয় তার দায়িত্ব আল্লাহ সুফান নিজেই গ্রহণ করেছেন সুরা হেজির নয় নম্বর আয়তা বলছে আল্লাহ নয় নম্বর আয়তা আল্লাহ বলছেন ইন্না নাহনু হাফিজুন নিশ্চয়ই আমি এ কোরআনকে নাজিল করেছি আর এটাকে হেফাজত করা দায়িত্ব আমার আল্লাহ আকবার পৃথিবীর সমস্ত কোরআনের কপি যদি নষ্ট করে দেওয়া হয় ইসলামের শত্রুরা যদি নষ্ট করে দেয় তাহলে সাথে সাথে অসংখ্য গৃত বরং লক্ষ কোটি কোরআন তৈরি হয়ে যাবে কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের সিনাই সিনাই দিয়ে দিয়েছেন ওলাকাল কোরআন আল জেকের এই কোরআন থেকে জিকির এই কোরআনকে জিকির হিসাবে আমি সহজ করে দিয়েছি অতএব দেখবেন ছোট্ট একটা বাচ্চা তিন বছর চার বছর পাঁচ বছর ঠিক মতো কথাও বলতে পারে না অথচ দেখেন আল্লাহর কালাম কত সুন্দরকে তেলাওয়াত করছে এর চাইতে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য আর কি হতে পারে আপনার হতভাগা জাতি আমরা এই বৈশিষ্ট্যটাকে চিনতে পারি না এটা এই কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ শ্রেষ্ঠ উপহার মানব জাতির জন্য একটা মাধ্যম আর এই পৃথিবীতে আনন্দের বিষয় হচ্ছে সবচাইতে বেশি যে গ্রন্থটি সবচেয়ে বেশি মানুষ পড়ে থাকে তা হচ্ছে কি কোরআন কিন্তু সাথে সাথে একটা আফসুসও আছে আফসুসটা হচ্ছে যে গ্রন্থটি সবচেয়ে বেশি পড়া হয় না বুঝে পড়া হয় তা হচ্ছে কোরআন ঠিক না বেটি অন্ধের মতো আমরা পড়ি কিন্তু কিছুই বুঝি না তো পড়ি এটা একটা পজিটিভ এটা ভালো কিন্তু বুঝি না বুঝার চেষ্টা করতে হবে এখন বুঝি না দেখে পড়বো না তা কিন্তু নয় কিছু লোক আছে তারা বলে তুমি যদি কোরআন বুঝো না তুমি পড়ে কি লাভ পড়তে হবে না না এটা ভুল কথা পড়াটাই একটা দয়া পড়াটাই আমার পক্ষতে একটা দয়া এবং প্রতিদান এবং পুরস্কারের বিষয় এরপরে দৈনন্দিন জীবনে যে সমস্ত আমলগুলি তার রয়েছে সে আমলগুলি সে করে যাবে এবং কোরানকে পড়তে থাকবে যদি এ কোরানকে সে ভালো করে অনুধাবন করে বুঝতে পারে তার এলেম বৃদ্ধি হবে তার মর্যাদা আলাগে কাছে বৃদ্ধি হতে থাকবে কিন্তু তাই বলে কোরান বুঝে না দেখে এটাকে পড়া যাবে না তা কিন্তু নয় আরেকটি এটা কয় নম্বর বললাম ষোলো নম্বর সতেরো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মতের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতের মধ্যে উম্মত হিসেবে সামিল থাকবেন একজন নবী একজন নবী বা রাসুল নবী ও রাসুল একজন উম্মত একজন নবী বা রাসুল এই উম্মতের একজন ব্যক্তি হিসাবে সামিল থাকবেন উম্মতের মধ্যে সামিল হয়ে যাবেন সেটা হচ্ছে ইসা সালাম। তিনি আসবেন যখন দুনিয়াতে আবার আল্লাহ তালা তাকে পাঠাবেন সিরিয়ার দামেশ একটা সাদা মসজিদ মসজিদের একটা সাদা মিনারা থাকবে ওই মিনারের উপরে নেমে আসবেন নেমে এসে তিনি যখন নেমে আসবেন তখন সেখানে ওই মসজিদে নামাজের একামত হয়ে গে যাবে এবং সেখানে ইমাম মাহাদি ইসালাম তিনি নামাজের জন্য দণ্ডায়মান হবেন তখন যখন এই নবী নাজিল হবেন তখন বলা হবে যে আপনি আসুন ইমামতি করুন তখন তিনি বলবেন যে তোমরা তোমাদের তোমার জন্য একামত দেওয়া হয়েছে তোমাদের ইমাম তোমরাই অতপর এই উম্মতের একজন ইমামের পিছনে একজন নবী নামাজ আদায় করবেন এবং তিনি পৃথিবীতে যতদিন থাকবেন এই নবী মোহাম্মদ সাল্লামের দিন অনুযায়ী বা তার এই ফাইসালা করবেন মানুষের মাঝে তিনি এই দাওয়াত প্রচার করবেন এবং এটাই ফায়সলা করবেন অতএব এই উম্মতের গর্বের আরেকটা বিষয় হচ্ছে কি একটা শ্রেষ্ঠত বৈশিষ্ট্য হচ্ছে কি যে এই উম্মতের মধ্যে একজন নবীও কি আছেন সামিল আছেন এরপরে আঠারো নম্বর এবং ১৯ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মতের এই উম্মতের এই উম্মতকে আল্লাহ তালা দিয়েছে আসসালাম এবং আমিন রসুল সাল্লাম বলছেন যে ইহুদিরা যে এই সমস্ত নিয়ামত বা বৈশিষ্ট্যে তোমাদের জন্য হিংসা করে তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তোমরা যে পরস্পরকে সালাম বলো এই সালাম আর তোমরা নামা নামাজে আমিন বলো এই আমিন এই দুটো জিনিস হচ্ছে ইহুদিদের গাজালার বা হিংসার একটি অন্যতম বিষয় অতএব এই বৈশিষ্ট্য আল্লাহ তালা এই উম্মতকে দিয়েছেন অন্য কাউকে নয় তারপরে বিশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তালা এই উম্মতের যেহেতু নবী নাই নবী আসবে না এই জন্যে এই উম্মতের প্রত্যেক একশো বছরের মাথায় একজন করে মুজাদ্দেদ পাঠাবেন মুজাদ্দেদ সংস্কারক পাঠাবেন যিনি মানুষের ভিতরে ভুল ত্রুটি যে হয়ে গেছে হয়ে যাবে পথ থেকে তার সঠিক পথে বিচ্যুত হয়ে যাবে এ থেকে তাদেরকে ফিরিয়ে আবার সহি এবং সঠিক দিনের ওপরে নিয়ে আসবেন এটা হচ্ছে এই উম্মতের একটি বৈশিষ্ট্য একুশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কলেরা বা মহামারী পেটের পীড়া এই রোগে এখন তো চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন কারণে এই এই ধরনের রোগে মানুষ মারা যায় না কিন্তু আগের যুগে মারা গেছে রসস্লাম বলছেন যে কলেরা হচ্ছে আমার উন্মতের শহীদ হওয়ার একটি রোগ মানে এই রোগের মাধ্যমে যারা মারা যাবে তারা শহীদ এই রোগের মাধ্যমে যারা মারা যাবে তারা কি শহীদ রসদ আলাইহি সাল্লাম বলছেন যে আগের যুগে মানে আগের উম্মতে এই কলেরাটাকে এই কলেরাটাকে আজাব হিসাবে আল্লাহ পাঠিয়েছেন আর এই উন্মতের জন্য এই অসুখটাকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন সুতরাং তিনি বলছেন যে এই রোগে আক্রান্ত হলে মানুষ যদি সবুর করে এবং আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে আর এই এর মাধ্যমে যদি সে মরাও মারাও যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে এটা মুসনাদে আহমেদের হাদিস তান পেয়ে ভাইরা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে ২২ নম্বর সেটা হচ্ছে যে লাইলাতুল কদর যে লাইলাতুল কদর আল্লাহ তালা এই উম্মত কে দিয়েছেন অন্য কাউকে দেন নাই এক লাইলাতুল কদর কি মিন আলফি সাহার এক রাতের ইবাদত এক হাজার মাসের চেয়েও উত্তম হামদি আগের যুগের লোকেরা দিনে জিহাদ করতো রাতে এই করতো যতটুকু করতো অতটুকুই কিন্তু এই উম্মতকে আল্লাহ তালা এক রাতের বিনিময়ে এক হাজার মাস ইবাদত করার সবাব দিয়েছেন যদিও এই পয়েন্টটা আমরা ওই যে আগে যে আলোচনা করেছি ছয় নম্বরে যে অল্প আমলে বেশি পুরস্কার এর মধ্যে সামিল হতে পারে তেইশ নম্বর হচ্ছে ঈশার নামাজ যে ঈশার নামাজটা আমরা আদায় করলাম এটা এই উম্মতের জন্য বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লি বলছেন যে আগের যুগের কোন উম্মত ঈশান নামাজ পড়ে নাই ঈশান নামাজ ছিল না কিন্তু তোমাদেরকে আল্লাহ এই নামাজ দিয়েছেন এবং এর মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছেন তোমাদের গাল্লা বাড়িয়ে দিয়েছেন অতএব তোমরা এই ঈশান নামাজের প্রতি গুরুত্ব দিও যারা ঈশান নামাজকে ঠিক আদায় করে না তাদের সম্পর্কে কি বলা হয়েছে যে তারা মুনাফেক নওজবুল্লাহমিন আর যারা এই নামাজ জামাতের সাথে আদায় করে তাদের সম্পর্কে কি বলা হয়েছে দিচ্ছে হ্যাঁ অর্ধরাত্রি নফল নামাজ পড়ার সব তার আমল নামে লেখা হবে অনুরূপভাবে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তাকে কি দেওয়া হবে পুরা রাত্রি নফল নামাজ পড়ার সব দেওয়া হবে তো আমরা এখন তো এরকম ডিউটি আমাদের এসা পর্যন্ত নামাজটা হয়ে যায় পড়া গ্রাম অঞ্চলে যায় দেখেন মাগরিব হয়ে গেলেই এবার সব ঘুমিয়ে পড়ে ঠিক না ভাই ঠিক তো ইশারের নামাজ এবং ফজরের নামাজ এই দুটো নামাজ হচ্ছে মুমিন পরিচয়ের নামাজ মুমিনকে চেনার নামাজ আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সারাদিন আল্লাহ তার হেফাজতে দায়িত্ব গ্রহণ করবেন তার মানে তাকে হেফাজত করার জন্য আল্লাহ স্পেশাল স্পেশালভাবে ফেরেস্তাদেরকে নিয়োগ করে দিবেন সিকিউরিটি গার্ড তাহলে ইশারের নামাজ হচ্ছে এই উম্মতের জন্য একটা অতিরিক্ত বৈশিষ্ট্য যেই নামাজটা আগের আগের যুগের কোন উম্মত এটা আমল করে না এটা আবু দাউদের সহিদিস তারপরে আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে চব্বিশ নম্বর সেটা হচ্ছে কেয়ামতের দিন যে এই উম্মতকে যখন জান্নাতে দেওয়া হবে তখন একটা কাফের ধরে নিয়ে এসে বলা হবে যে এই যে কাফের তোমার রক্ত তোমার যান বাঁচিয়ে দিয়ে কাফের জাহান্নামে দিয়ে দেওয়া হল মানে প্রত্যেকটা মুসলিমের বিনিময়ে একটা করে কাফেরকে জাহান দেওয়া হবে এবং বলা হবে যে জাহান নামে জায়গা ছিল কিন্তু তুমি আমল করেছো দেখে তোমার ওই জায়গাতে এই কাফেরকে দেওয়া হল যে বৈশিষ্ট্য দিয়েছে এরকম আরো অনেক বৈশিষ্ট্য আছে একটা বই লেখা আছে প্রায় সাড়ে তিনশো ব্যাপী ওখান থেকে বাছাই করে করে কিছু জিনিস আমি আপনার সামনে উল্লেখ করলাম এখন এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি আমরা সামিল আছি এটা হলো এটা প্রশ্ন আজকে আমরা যদি মুসলিমদের অবস্থা দেখি তাহলে অধিকাংশ ক্ষেত্রে মুসলিমরা পদদলিত অবহেলিত লাঞ্ছিত এবং তাদের এই শ্রেষ্ঠত্বকে আর চোখে দেখা যায় না প্রাণপ্রিয় ভাইরা আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন যে এমন এক সময় আসবে যে সময় তোমরা বেচা কিনা নিয়ে আর গরুর লেজ ধরে তোমরা চলাফেরা করাকে এবং এই চাষাবাদ করা তোমরা ব্যস্ত থাকবে তোমরা তোমরা দিনকে ছেড়ে দিবে দিনকে বর্জন করবে তখন কি হবে শত্রুরা তোমাদের প্রতি চড়াও হবে এবং আল্লাহ তোমাদের লাঞ্ছিত করবেন এটা থেকে তোমরা যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ তোমরা তোমাদের ওই লাঞ্ছিত এই তোমাদের এই ফিরানো তোমাদের এই হারানো গৌরব তোমরা ফিরে পাবে না লাঞ্ছনা থেকে তোমরা মুক্তি পাবে না তাহলে লাঞ্ছনা থেকে বর্তমান অবস্থা থেকে উন্নতির জন্য আমাদের যা দরকার তা হচ্ছে আমাদের দিনে ফিরে আসা আর দিনে ফিরে আসার জন্য মূল হাতিয়ার হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহ তো শিরে মুক্ত ইমান আর দ্বিতীয় হচ্ছে রসুল করিম সাল্লিয় সাল্লামের সুন্ন মোতাবেক সহি আমল যেই ইমান এবং আমলের ভিত্তি করে আল্লাহ আপনার জন্য আমাকে আমার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন এবং আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়াহ নিশ্চয় যারা ইমান আনয়ন করেছে এবং নেক আমল করে তারা হচ্ছে কে সৃষ্টিকুলের মাঝে সর্বোৎকৃষ্ট সৃষ্টিকুলের মাঝে সর্বোৎকৃষ্ট আর যারা সর্বোৎকৃষ্ট হবে তাদের ঠিকানা কোথায় জান্নাত আল্লাহ তালা সূরা কাহাফে বলেছেন জিননাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাতুহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খর ইদিন আফি হা লা আব হেওয়ালা যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের ঠিকানা হল মেহমান খানা হচ্ছে কি জান্নাতুল উল্ফিরা দাউস ওখান থেকে তারা কখনোই ডাইনেবের যাওয়ার কোনো চেষ্টা করবে না বা আবেদন করবে না এজন্যে আমরা আমাদের চরিত্রকে আমাদের ঈমানকে আমাদের ইমান এবং আমল এবং আমাদের চরিত্র আমাদের চালচলন কথাবার্তাকে আমরা যদি সংশোধন না করি তাহলে এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা আমাদের কাছে নেবে আর লাঞ্ছিত করবেন আজকে মুসলমানদের যে অবস্থা এই অবস্থা দেখে অনেক কাফের তারা ইসলাম থেকে দূরে চলে যায় একজন কাফের একজন কাফের মুসলমান হয়েছে হওয়ার পরে তার মন্তব্য হলো এই সে বলছে যে আমি ইসলাম গ্রহণ করেছি ইসলাম সম্পর্কে লেখাপড়া করে তারপরে আমি যে মুসলমানদের দেখলাম তো আমি যদি মুসলমানদের দেখে ইসলাম কবুল করতে চাইতাম তাহলে আমার ইসলাম কবুল করা হতো না তার মানে ইসলাম সম্পর্কে লেখাপড়া করে সে এটাকে পেয়েছে সর্ব উৎকৃষ্ট এবং দোষ মুক্ত কলুষ মুক্ত সে কবুল করে নিয়েছে কিন্তু এই ইসলামের অনুসারিত অবস্থা এরকম এটা দেখলে কোনো মানুষ বলবে না যে এই ধর্ম কবুল করা উচিত প্রাণপ্রিয় ভাইরা এই জন্যে আমাদের অবস্থাকে সংশোধন করতে হবে যে শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদের দান করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত এই নিয়ামত আমাদের কাজে লাগাতে হবে এবং আমরা যে শ্রেষ্ঠ সেটার প্রমাণ আমাদের দিতে হবে ইমানের মাধ্যমে এবং নেক আমলের মাধ্যমে এবং আমাদের নবীর আনুগত্য করার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তহবিদান করুন আমরা যে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ যেন আমাদের শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবল করেন আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হওয়ার পথে যে সমস্ত বাধা রয়েছে আমাদেরকে সেই সমস্ত বাধামুক্ত করে দেন আমাদের মধ্যে থেকে এই সমস্ত দুর্বল বিষয়গুলোকে দূর করে দেন আমাদের আমল এবং আখলাককে সুন্দর করে দেন এবং পরিপাটি করে দেন এবং সুসজ্জিত করে দেন আল্লাহম আমিন আকুল ও কল হাজা ওস্তাফ ফিরুল্লাহআলি আলকালিনস্তাফ ফিরহ্নফুর রাহিম ওসল আল্লাহু আলা নবীনা মহম্মদ ও আলা